ইয়াল্লাহ তুমি এমন ভাব করে হাঁটতেছো কি জন্য ইয়াল্লাহ তুমি কি বুঝতে পারতেছো না ও আমি তো তোমারে বলিনি আর তো বলেছি তো আসলে আমাকে গ্রামের মধ্যে যে পরিচালকটা আসতেছে সে হলো গিয়া সুস্থ ধরার একজন পরিচালক সুতরাং আমার চলাফেরা কথা মধ্যে এখন থেকে একটা সুস্থ ধরার প্র্যাকটিস করতেছি আর কি তা আমার তো কইলাই না আমার কিরম দেখাচ্ছে ও ও তো ঠিকমতো দেখিনি আমি প্র্যাকটিস করতে করতে ভুলে গিয়েছিলাম তোমার তো হেভি ফাইন লাগতেছে সুইট লাগতেছে বুঝতে পারছো তোমার তো মনে হইতেছি একটু ভালো করে দেখি গায়িকা না একেবারে ওভার নায়িকা লাগতেছে বুঝতে পারছো সত্যি সত্যি মানে কি 100% সত্যি আমি তো চিন্তা করতেছি অন্য জিনিস তোমার রূপের ঝলকে না জানি আবার ওই যে যারা আসবে তাদের ক্যামেরা লাইট টাইট পুরো টুরে সারখার হয়ে যায় এটা কিন্তু একটা চিন্তার বিষয় বুঝতে পারছো ঠিক কইছো এটা কিন্তু একটা চিন্তার বিষয় তাহলে কি একটু কমাবা নাকি তোমার ফেটিংটা একটু কমাবা নাকি ওরকম রাখবা বুঝতে পারতেছি না তুমি কিছু কও তোমার আমি একটু মাস্কারে করলাম বুঝতে পারছো আসলে সুইট লাগতেছে তাহলে আমরা প্র্যাকটিস শুরু করে দিই নাকি গো আমার তো হাঁটতে আমি তো পারি না তুমি আমার দেখাও ভাব নিয়ে হাঁটতে হবে সুস্থ দাঁড়াক তো তোমার যে দাঁড়াবে এই দাঁড়ানোর মধ্যে একটা ভাব নিলে তুমি আমার পাশে এরকম করে থাকলে না আমি এই পাশে তাহলে বলো এরকম করতে পারো একটা একটা করে ভাঙবো আর তুই আস্তে আস্তে তালি বাজাবি ঠিক আছে আগে কোনটা ভাঙবো কও এটা তালি মার তালি দে হ্যাঁ জোরে জোরে তালি দে হ্যাঁ আরো জোরে আরে জোরে জোরে হ্যাঁ রেডি 1 2 3 আর একটা ল্যাঙ্গো হ্যাঁ এটা কিন্তু মিশে সাদার স্টাইল এটা ধর আবার তালি মার তালি না পালে আমি আবার জোর পাই না বুঝছিস এবার দেখ বাম পা দিকে আমাকে রে ভাগি তালি মার তালি মার রানী কেটাই দিবনে কাবিলা কাক গয় বুঝছিস চল।